Malaysia ke apa? Malaysia. Eh? Tak, sekarang ni senang je. Orang ada permit ke tak ada? Kita sikit. Ya, tak ada. Okay, dua tak ada. Itu? Saya permit dua. Ya. Permit apa? Permit restoran. Restoran. Salah kan? Ini restoran ke? Bukan kan? Tadi immigration, ini KPDN pula. বিসা পারমিট থাকলেও আপনাকে জরিমানা গুনতে হবে মালয়েশিয়াতে। আপনারা স্ক্রিন দেখেছেন যে মালয়েশিয়াতে ডিবিকেল বিভিন্ন মিনি মার্কেট, বাংলা দোকান বা রেস্টুরেন্ট বলেন এ সমস্ত দোকান পার্টে প্রতিনিয়ত পার্সি দিচ্ছে বা চেক করতেছে দোকানের লাইসেন্স এবং যে সমস্ত ওয়ার্কাররা বা শ্রমিকরা কাজ করতেছে তাদের পারমিট চেক করতেছে। তো সেক্ষেত্রে যে সমস্ত শ্রমিকদের কোনো প্রকার যে ডকুমেন্ট নেই বা কোনো প্রকার পারমিট নেই তাদেরকে জরিমানা করতেছে এবং কি কোম্পানিদেরকেও বা যে মালিক পক্ষ আপনাকে নিয়োগ দিয়েছে আপনাকে মালিক পক্ষকেও জরিমানা করতেছে। তো সেক্ষেত্রে কুয়ালালামপুর টু ঢাকা, ঢাকা টু কুয়ালালামপুর রুট সহ পৃথিবীর যে কোনো দেশের কম দামে টিকিট পেতে যোগাযোগ করুন এবং ট্রাভেল পাস, স্পেশাল পাস নিয়ে দেশে যেতে চাইলে ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট, পাসপোর্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট সহকারে বিভিন্ন তথ্যের জন্য স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। ধন্যবাদ। ক্ষেত্রে যে সমস্ত শ্রমিকদের বা যে সমস্ত প্রবাসী ভাইদের ভিসা পারমিট রয়েছে ওই সমস্ত প্রবাসীদেরকেও কিন্তু জরিমানা করতেছে। কাদেরকে? যদি আপনার অন্য কোম্পানির বা অন্য এজেন্সির ভিসা নিয়ে আপনি অন্য কোথাও কাজ করেন, একই কোম্পানি আন্ডার কাজ না করে থাকেন, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই জরিমানা গুনতে হবে। আর অবশ্যই মনে রাখবেন, শুধুমাত্র ডিবিকেল যদি আপনার দোকান পাটে আসে বা আপনাকে আটক করে ভিসা পারমিট চেক করে, ডিবিকেল আপনাকে কোনো প্রকার বা কেপিকে বা বান্ডারায় আপনাকে ভুল করে কোনো প্রকার নিয়ে যাবে না। এ সমস্ত যে সমস্ত যে প্রশাসন রয়েছে তারা শুধুমাত্র চেক করবে আপনার পাসপোর্টের উপর আপনাকে একটা সামান বা আপনাকে একটা যে জরিমানা দিয়ে দিবে। তো সেক্ষেত্রে আপনার ভিসা পারমিটের আগে অবশ্যই আপনাকে পেমেন্ট করতে হবে। তো সেক্ষেত্রে যদি আপনার একই মালিকের আন্ডারে হয়ে থাকেন, যে মালিকের আন্ডারে কাজ করতেছেন এই মালিকের আন্ডারে আপনার ভিসা পারমিট, তো সেক্ষেত্রে শুধুমাত্র সেক্টরটি ভিন্ন রয়েছে। আপনার যে সেক্টরে ভিসা পারমিট ওই সেক্টরে আপনি কাজ না করে আপনি অন্য সেক্টরে কাজ করতেছেন। ধরুন আপনার ভিসা পারমিট হয়েছে যে কনস্ট্রাকশন, তো সেক্ষেত্রে আপনি কাজ করতেছেন মার্কেটে, মিনি মার্কেট বা শপিং মল বা রেস্টুরেন্টে আপনি কাজ করতেছেন, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যে কিরিয়া সালা হিসাবে আপনাকে জরিমানা করতে পারে, যেটি কিন্তু তাদের যেই সংবিধান অনুযায়ী আপনি যে জরিমানা পেমেন্ট করতে হবে আপনাকে ভিসা পারমিট রিনিউর আগেই। যে সমস্ত প্রবাসী ভাইয়েরা যে ভিসার আপনার রিনিউর আগে আপনার জরিমানা পেমেন্ট করতেছেন না, আপনি অগুরুত্ব দিচ্ছেন বা গুরুত্ব দিচ্ছেন না যে আপনার এই টাকায় কিছুই হবে না, সমস্যা আপনি ভিসা পারমিট করতে পারবেন, আপনি ভুল করতেছেন, আপনাকে অবশ্যই জরিমানা দিয়ে কিন্তু ভিসা পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হবে। এবং যে সমস্ত প্রবাসীদের আপনারা কলিং ভিসার জন্য টাকা জমা দিয়েছেন, আপনি আসতে পারেননি, এই বিষয়ে আমরা একটি ভিডিও করছি, আপনার টাকা ফেরত পাবেন। তো কিভাবে কলিং ভিসার টাকাটা আপনি ফেরত পাবেন, কার মাধ্যমে পাবেন, কী কোন জায়গা থেকে নিতে পারবেন, কী পরিমাণ টাকা পাবেন, এই বিষয়ে ইনশাআল্লাহ একটি ভিডিও আমরা করতেছি, আপনাদেরকে বিস্তারিত জানাবো। এবং যে প্রাথমিক পর্যায়ে একটি বেসিক ধারণা দিয়ে দিয়েছি আমরা একটি ভিডিও ইতিমধ্যে আপলোড দিয়েছি, আপনারা ওই ভিডিওটি দেখে আসতে পারেন। এরপর ইনশাল্লাহ আমরা আরও একটি ভিডিও করবো কলিং ভিসায় কারা টাকা ফেরত পাবে এবং কীভাবে পাবেন এই বিষয়ে ইনশাল্লাহ, তাতে অবশ্যই চোখ রাখুন প্রবাস টিভিতে। আর যে সমস্ত প্রবাসী ভাইয়া বর্তমানের সময় যেই দেখা যেতে চাচ্ছেন আপনার হাতে কোনো প্রকার পাসপোর্ট নেই বা যে আপনার হাতে পাসপোর্ট রয়েছে মেয়াদ নেই, অথবা আপনি কীভাবে যাবেন ইমিগ্রেশনের স্পেশাল সংক্রান্ত এবং কি ট্রাভেল পাস প্রসঙ্গে, আমরা আপনাকে সহায়তা করবো ইনশাল্লাহ, যোগাযোগ করতে পারেন। আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার, দু তিন নাম্বার দেওয়া রয়েছে, ওই সমস্ত নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং কি যে কোনো প্রদেশ থেকে আপনার কম খরচে বা কম দামের মধ্যে টিকিট পাবেন আমাদের প্রবাসী ট্রাভেলস থেকে, তো সেক্ষেত্রে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে। ধন্যবাদ। সালামু আলাইকুম।